নমস্কার প্রশ্ন প্রশ্নকাল স্বাগত করছি শান্তিভূষণ আজ প্রশ্নকাল প্রসঙ্গ রয়েছে হাতি হন্তা অফিস আমি কৌছু বন বিভাগের অফিসর যে হাতি হত্যা অভিযোগের সম্পৃক্ত থাকার সাথে আসি কিছু তথ্য এবং এ এই পি সি সিএফ কৌশান যে চারিজণ গিরফ অনে দুই জন ফেরার জনে রেঞ্জর নিলম্বিত এবং ডি এফ আৱশ্যক পেলাই জেৰা কৰা তদন্ত পাৰভুক্ত পি চি চি এফ কথা কওঁ এতিয়া গোটেই কথা স্পষ্ট যে হাতীক যি হত্যা কৰা বন বিভাগৰ কৰ্মচাৰী হিচাপে সেইপাই হাতীক হত্যা কৰা বিগত বাৰ বৰ্ষ ভিতৰত দুই হাজাৰ দশৰু বৰ্তমান সুদ্ধা নশচাছ হাতীক হত্যা কৰা মৃত্যুবৰণ কৰি শে তেতিছ হ'ল হত্যা বা শিকাৰ বা বিষক্ৰিয়া ইয়ে হ'ল চৰকাৰী তথ্য আজি এই প্ৰসংগটো আমাৰ আলোচনা হাতী হত্যা অফিসর জমানা আমার সহ অতীত রয়েছে এবং সে পরিচয় করে দেছে আমাদের কমল লোচন পুরোহিত রয়েছেন পূর্বতন ডিএফ সুশ মিশ্র পূর্বতন ডিএফ রয়েছে এবং বিশ্বজিৎ মহাতে বন্যপ্রাণী বিশেষজ্ঞ সে মধ্যে আমার সহ সামিল হচ্ছেন সমস্ত স্বাগত করছি প্রথমে কিছু তথ্য উপর নজর পকাইবা যে কথা আমি মামলা এই ফেব্রুয়ারী রুইটি এবং জুন রোটি আপনার দেখুন যে এ ফেব্রুয়ারি প্রথমে ফেব্রুয়ারি আট ফেব্রুয়ারি আট দুই হাজার বাইশ ইয়ে বলি কিয়ারি ঠাব হল হাতি রঁকা দাঁত কাটি পোতায় পোস্টমর্টম রিপোর্টর স্পষ্ট হল কিন্তু কি মারা কি পোতলা এ কথা বর্তমান সুদ্ধা স্পষ্ট হলানাই দুই জন ফেস্টর নিলম্বন হয়েছেন এই মামলার ইয়ে হচ্ছে প্রথম ঘটনা ফেব্রুয়ারী ছবিশ দ্বিতীয় ঘটনা দেখুন নূয়গড় সংরক্ষিত জঙ্গল মিলা দা হাতীর মৃতদেহ ইয়ে দাঁত কাটিকি পোতি দিয়ে যাই মারা জনা বাইশ এ তৃতীয় ঘটনা যে কথা আমি এইটি যে অফিসার সম্পৃক্ত বড়ম্বা রেঞ্জ রু মাটিত বাহিলা দুইটি হাতির কঙ্কা এটি চারি বন কর্মচারী সহ ছরে হলে দুই ফরে এবার ফেরার রেঞ্জর নিলম্বিত ইয়ে রেঞ্জর যে নিলম্বিত হয়েছেন সুশ ষড়ঙ্গী দুই হাজার এগারের সে হাতী হত্যা অভিযোগে গিরত এবে সি সিএফ কৌঁচার ডিএফত পরিসরভুক্ত হয়ে পায় কিন্তু আপনার আটে তথ্য জানি আশ্চর্য যে হাতি মৃত্যুক লুচাইয়া বন বিভাগ কমিটি কারসারি করছে গোটিয়ে

কমিলা কমিটি বড়িলা কমিটি তার পোল খুলা এবং দুই হাজার দশ রপ্রিলু বর্তমান সুদ্ধা নশো সতচাশ হাতী জীবন যাই শহে তেত্রিশ হাতী শিকার কিংবা বিষক্রিয়া যোগ প্রাণ হরাইছেন এ রিপোর্ট আসি এবার আলোচনা আসবা কমলবাবু প্রথমে আপন পাখু আমি যে আজ টপিক রকিছু হাতি হতা অফিস এই কোহা যে এর যিয়ে যে সুরক্ষা দেওয়ার কথা ফসল কু সি নষ্ট করুচে ফসল কু এবং এই ফরেস্ট কর্মচারী যে রেঞ্জর যাহা কথা আমি কহুছু যে আরেস্ট হয়েছিলেন দুই হাজার এগারো মসিহার সুরেশ ষড়ঙ্গী এবার তাঁক নাঁর মধ্যে অভিযোগ সে মধ্যে নিলমিত হয়েছেন আপ এই আপনার কত গুরুত্ব বা কত সিরিয়াস ঘটনা ইয়ে না এটা তো মু বিলকুল বুঝি পুনি কিন্তু যাহার না এলিগেসন তার তো সিসিআর এডভর্স লেখা হয়ে কি কম করা হয়ে থাকে নিশ্চিত ভাবে তার এরেস্ট যদি হয়ে তাহলে তো সসপেন্ড হয়ে থাকে ইয়ে হয়ে

আমাৰ সেইটা কৰি পাৰুনো আমি আমি আমাৰ চিন্তা বাহি থাকে তাপেৰে মই এই ভূৱনেশ্বৰ ৰ বয়ানৱ মচহাৰ আন্দনকানি ৰচি তাৰপৰা চিপ অলিডেপেণ্ট অফিচ ৰিফ অলপ অফিচ ৰু মই থকা ভিতৰত মই জানিছিল সেই সময়ত তৎকালীন চিফ অলিডেপেণ্ট সুৰেশ চন্দ্ৰ মাহতি ছাৰ সেই গোটেই চাৰকুলাৰ কৰি কৌশি হাতীৰ মৃত্যু হ'লে কোডিয়েটাকে একৈশটা পইণ্ট দেকি সেই গোটেই চাৰকুলাৰ কৰিলে आउ डीएफओ निजे इनक्वारी जी चौबीस घंटा भितर पीसीसी वर्ल्ड एफ ऑफिस को, को रिपोर्ट पहुंचवा दरकार अच्छा। पॉइंट गुड़ा को जो से पॉन्ट गुड़ाको से पॉइंट ऊपर रिपोर्ट लिखा दरकार आउ लैट लंग दे एग्जैक्ट प्लेस ऑफ ऑफ डेथ डेथ से पोस्टमार्टम रे जहाँ बाहर पछ कथा रियल विजुअल किएल ऑफ डेथ रा आइदर शिकार होगी कौन हो डीएफओ डीफ रिपोर्ट को

ফিক্স কৰা কিন্তু ইৱল কাগজ কলমৰে সীমিত হৈ অঁ কি অভিযোগ হ'ল কেৱল কাগজ কলমেৰে সীমিত অঁ ডি এফ অ' মানুহ আকাউণ্টেবিলিটি ফিক্স কৰা যাওঁ নাই কাহি গোটেই ডিভিজনৰ যা ঘটনা ইভেণ্টছ ডি এফ অ' দায়ী আজি ସେଥିପାଇଁ ଗୋଟେ ଅଧସ୍ଥନ କର୍ମଚାରୀ ରେଞ୍ଜ ଅଫିସର ଫରେଷ୍ଟର ଗାର୍ଡ଼ଙ୍କୁ ଦାୟୀ କରାଯାଇ ପାରିବ ନାହିଁ ଆଚ୍ଛା ପ୍ରଥମେ ବୁଝିବା କଥା ଯେ ଡିଏଫ୍ଓଙ୍କର ନିର୍ଦ୍ଦେଶାବଳୀ କ'ଣ ଅଛି ସରକାରଙ୍କର ଯେଉଁ ନିର୍ଦ୍ଦେଶାବଳୀ ଅଛି ସେଇଟା ଡିଏଫ୍ଓ ଅଧସ୍ଥନ କର୍ମଚାରୀଙ୍କୁ ସେଇଟା କମ୍ୟୁନିକେଟ୍ କରିଛନ୍ତି କି ନାହିଁ ଏବଂ ମଝିରେ ମଝିରେ ସେ କାର୍ଯ୍ୟର ତଦାରଖ କରୁଛନ୍ତି କି ନାହିଁ ଡିଏଫ୍ଓ କେତେଦିନ ଫିଲ୍ଡକୁ ଯାଉଛନ୍ତି ମେନ୍ କଥା ହେଲା ଆଠୱଡ଼ ଡିଭିଜନର ଯେଉଁ ଏରିଆ କହିଲେ ବାଲିକିଆରି ନୂଆଗଡ଼ ଏଇଟା ସାତକୋଶିଆ ଅଭୟାରଣ୍ୟକୁ ଲାଗିଛି ଆଜ୍ଞା ଏବଂ ସାତକୋଶିଆ ଅଭୟାରଣ୍ୟକୁ ଲାଗିଥିବାରୁ ଏଇ ଏରିଆର ଗୁରୁତ୍ୱ ଅଛି ଏଇଟା ଇକୋସେନସିଟିଭ ଜୋନ୍ ସାଂଚୁରିର ବର୍ତ୍ତମାନ ଟାଇଗର ରିଜର୍ଭ ବୋଲି କୁହାଯାଉଛି ତେଣୁ ଆ ଭିତରେ ଏତେ ଢିଲା କାହିଁକି ହେଲା ସେଇଟା ସେ ବିଷୟରେ ପୁଙ୍ଗାନୁପୁଙ୍ଗ ଅନୁସନ୍ଧାନ କରିବା ଦରକାର ଏ ଯେଉଁ ବନ କର୍ମଚାରୀମାନେ ଅଛନ୍ତି ଏମାନେ କ'ଣ ଖାଲି କାଠ ଧରିବେ ସେଥିପାଇଁ ଅଛନ୍ତି ବନ୍ୟଜନ୍ତୁଙ୍କର ମୁଭମେଣ୍ଟ ଧରିବେ ନାହିଁ କୁଆଡ଼େ ଜନ୍ତୁ ମୁଭମେଣ୍ଟ ହେଉଛନ୍ତି ଦେଖନ୍ତୁ ହାତୀ ମୁଭମେଣ୍ଟ କରିବାର ଗୋଟିଏ ଯୋଡ଼ିଏ ରାସ୍ତା ଅଛି ଆଜ୍ଞା

जो कथा मुझे कहती ये सुरेशंगी जे दुई हजार एगार अभियान आंधुता प्रमोशन मिलला मुझे कहूँ जदिनी भय रहा पुणी के सरकार प्रमोसन दियंत विश्वज बाबू को बेटर कहीपर विश्वज बाबू ये जो अभोग आसूसी जो, जो मैंने कवच हो रक्षा करवा कथा हाथी को जो मैंने बाड़ी जगिया कथा से ही फसल खाऊँ ये प्रोसेस बा ये प्रक्रिया केवल ओडार देखते हैं ये आठ गोटे तीनटा के देखु फेब्रवर आठ फेब्रुआरी छब्स जून दुई দেখুন আপনার যদি দেখবে আঠগড় বনখন্ডের হাতী শিকার গোটে নীতিদিনিয়া আফেয়ার কলে চলে প্রায় প্রত্যেক মাছ গোটে দু রিপোর্ট আসে যে এটি হাতি মরিচ কি এটি ইচ্ছুবি গোটা এবং আঠগড় বনখন্ডে আগর অতীতরে অনেক হাতি শিকার ধরা হয়েছেন কিন্তু কে জন জেল কিনা কাহ না প্রজিক্যুশন মানে ঠিকসে দিয়ে আচ্ছা আপ দ্বিতীয় কথা হলো যে নরসিংহপুর কেস যেটা হল যেটা কঙ্কাল এসটিএফ

হাতী শিকারী কু কমি ঘণ্টোড়াইবে লোক ন আসব সমস্তে রীতিবদ্ধ ভাবে লাগি পড়ছেন সেই সেই অবস্থা আজকে আমি পঁচিগলুনি এবার যে কোশি জিনিস ঠিক সে হয়ে পড়ি হাতি সুরক্ষা যদি যদি উপদস্থ মানে পদস্থ মানে যদি সবর্ডিনেট মান এইভাগ ঘৃণ্য কার্য ঘণ্ট ঘোড়াইবে এবং প্রশ্ন দেবে তাহলে কমিটি হাতী শিকার আচ্ছা বিশ্বদাব দিটা কথা প্রথম কথা হচ্ছে যে শিকারী সে ডিল করা ইয়ে হচ্ছে সাংঘাতিক কথা দ্বিতীয় কথা হচ্ছে শিকারী শিকারী করে মারিদে তাপরে নিজ দোষ কু লুচা যে কালে কার্যানুষ্ঠান হয়ে যাব সেই দফা মামলা দফার ফা করে দেওয়া পোতি দেওয়া এসব জিনিস এ দিদি যা হচ্ছি না গোটি হচ্ছে দেখুন এমানে লিপ্ত অ স্পষ্ট প্রমাণ আসেনি যেটা সুশে শু কিন্তু পোতবার প্রমাণ অনেক উদাহরণ আছে খালি এটি নোহ অনেক অলগা ডিভিশন হয়েছে আপনার প্রথম সবু বড় কেস আসা

जोड़े दात काटिक शिकार नहीं जाती कण है चाकर विदा कर प्रोटेक्शन जुगे तेनाली दुहजार बार मसीह गोटे उदाहरण सरकार सृष्टि करें यहसअप केस हम मि पोस्टमर्टम रिपोर्ट भेटनारी सर्जन को चाकर विदा होटम क्या सी तो आखि बंदे तो पैसा खाई दौर लाच तो किए जन एमती पोस्टमर्टम रिपोर्ट लिखापुर जोटा कि सोएबा

এইচ ম্যান্ড এভ্রি কেস আমি সাইড করুচ কেস প্রথম প্রথমথর আমি লোকলোচন আনুনে আম বারম্বার ডিম করছু যে এই যে কেস হয়েছে এগুলো সব কভরঅপ কেস হয়েছি আপনার স্পেশাল ইনকোয়ারি করি আপনার অ্যাকশন নিউ হোটেল অ্যাকশন আকশন নেতেন

जे भेटेनारी अफसर आ फरेस्ट डिपार्टमेंट अफसर एर में मधुचंद्रिका से सब जिन दुईज़ार बारे दृष्टांतमूलक तो एक्सन होता बारिपदार बोध हुए यहाँ रिपीट हाँ आप एक हाँ सीटे तो सतकथा दृष्टांतमूलकानुष्ठान जेहेतु मानने दृष्टांतमूलक कार्यानुष्ठानी तेणु अपराध मानपार्टमेटाल ये गुड़ाक कनइन्स गुड़ाक बढ़ी बढ़ी चलती तेणु सेटा तो निहाती निर्वा कथा

মানে ভেকেন্সী বহুত ৰজনে এটাচ কে পাৰিলে নাই ক' কৰিব কথা কণ নাই জানি পাৰিলে নাই তেনুমান ডি এফ অ' মানে যোনভাৱ ভাৱে তাক পৰিচালনা কৰোঁ সেইভাৱে পৰচালনা কৰিলে ডি এফ গোটেই হাতীটে মৰি যাব ৰেঞ্জৰ হেড কাটৰ ৰেঞ্জৰ পুনি হেড কাটৰ ৰেঞ্জৰ পোতি পকাইব অজানতৰে পোতি পকাইব আকি ট্ৰেজৰীৰে ৰখিব পৰৱৰ্তী কালেৰে আৰ্ চি চি এফ ইয়াৰী কল দিব তাৰপৰা কথাটা বেগলা সেই লেবেলৰে বন্দ হৈ গ'ল ৰেঞ্জ অফিচৰ সছপেণ্ড হৈগলে ত' ডি এফ অ' ক' কৰোঁ ଅଛି ବହୁତ ବଡ ଦୃଷ୍ଟାନ୍ତ ଅଛି ସେଇଟା ଅଛି ଦୃଷ୍ଟାନ୍ତ আগ কালৰ অফিচৰ কমি গলে অফিচৰ কমি গলি বৰ্তমান মনোবৃত্তন্তু প্ৰায়ামোহ নাই प्रोफेशन एंड पेशन एका हेले हि उन्नति हे पारिबो जो आउ जदी जने लोक प्रोफेशन को निजो बाटे रखिबो केवल आउ पेशन किछि नाही ताले ऑटोमेटिकली अच्छा बिले जतवळे आखी बुझी कि खिर पिए

যেমি ক'লে বিশ্বজিত বাবু যে সেই ভেটেনাৰী অফিচৰ আউ ফৰেষ্ট বিহাৰ অফিচৰ যদি মিমিশি যাব ত' ত প্ৰমাণ নষ্ট হৈ যাব দুহেজাৰ বাৰ ভা ত'লে ইনকুৱাৰী হ'ব কেমি নাই এছ টি এফ যোন হেণ্ডঅভৰ কৰি দিয়ক নিজে কৰোঁ নিজে কৰোঁতে সেইটা গোটেই অলগা ইনকুৱাৰী হ'ব সেই ইনক্ৱাৰীৰে নিশ্চয় সত্যতা বাঢ়িব কাৰণ তেনেহ'লে আও গোটেই ডিপাৰ্টমেণ্ট সেইটোৱে ইনকুৱাৰী ডিপাৰ্টমেণ্ট যিমতে আমাৰ ইনকুৱাৰী যে কোনো ইনকুৱাৰীৰে আমাৰ পব্লিক ইনকুৱাৰীৰে কিছু নহ'ল आइदर सीबीआई को दिया हुए, क्राइम ब्रांच को दिया हुए, सीबीआई को दिया हुए तहु तो बड़ तो करा जाए, फरेस्ट डिपार्टमेंट जदि कि जनसाधारण भाई डिपार्टमेंट को दि आप, तो भी बहुत कि हाँ। बहुत किसी हुए नहीं प्रोसीजर करबा कथा किंतु प्रोसीजर अनुसार से फॉरेस्ट को हैंडओवर कर किंतु कर एसटीएफ এইটা বি কথা কি না আমি যেটা ধরিকি দেলু সেটা ফসল ফাটিগেলা তার প্রপর ইনকোয়ারি নাই। তাহলে উপরিস্থ কর্মচারী চিন্তা করতে কি ফরে ডিপার্টমেন্ট ব্যতীত অন্য ডিপার্টমেন্ট যে আমার ব্যুরোক্রাটিক সিষ্টম চিন্তা করতা কি না ফেলেস ডিপার্টমেন্ট ফিসিল্ড আউট করে দিয়েছি তেমন আছে কাহু দিয়ে সে গুরুত্বপূর্ণ কথা কিন্তু যে ফরে বিভাগের অধিকারী যে উপর অধিকারী সে যেত নিজ বিভাগের দোষ ত্রুটি লুচাইয়া কি তদন্ত বাটমাড়া করতে চাহিদা সেতু তদন্ত করব কি সুশ বাবু আপনার জানা চাহুতেছি এবার যে অভিযোগ যে আকশন হো যেত কিছু দোষ ত্রুটি করছেন যদিও অপরাধে সম্পৃক্ত যে অপরাধী তাকে সুরক্ষা অভিযোগ এ অভিযোগ আপনার আপনার যেত ডিওপো লে যেত অভিযোগ আপনার তাকে চেষ্টা না আকশন সুপারিশ ମୁଁ କେବେ ଘଣ୍ଟ ଘୋଡ଼େଇ ନାହିଁ ମୁଁ ମୁଁ ସିଷ୍ଟମାଟିକ୍ ଯାଉଥିଲି ପ୍ରଥମ କଥା ହେଲା ମୁଁ ମୁଁ ଗୋଟେ ଉଦାହରଣ ସୃଷ୍ଟି କରୁଥିଲି ମୁଁ ଗୋଟେ ଲିଡ଼ରସିପ୍ ମୋର ଦେଉଥିଲି ଷ୍ଟାଫ୍ମାନଙ୍କ ସାଙ୍ଗରେ ଜଙ୍ଗଲ ଗସ୍ତ କରୁଥିଲି ଜଙ୍ଗଲ ଗସ୍ତ ବା ମନିଟରିଙ୍ଗ କରିବା ପ୍ରତ୍ୟେକ ବିଟ୍ ଗସ୍ତ କରିବା ପ୍ରତ୍ୟେକ ସେକ୍ସନ୍ ଗସ୍ତ କରିବାକୁ ମୁଁ ଗୁରୁତ୍ୱ ଦେଉଥିଲି ଏବଂ ଷ୍ଟାଫ୍ଙ୍କର ଡାଏରୀ ଯେଉଁ ଆସୁଥିଲା ମନ୍ଥଲି ଡାଏରୀ ତାକୁ ଚେକ୍ କରାଯାଉଥିଲା ସେମାନେ କେତେଦିନ ସେ ଏରିଆରେ ବୁଲୁଛନ୍ତି ବାଲି କିଆରି ଆଉ ନୂଆଗଡ଼ କଥା ଯେଉଁ କୁହା ହେଲା ଏଇଟା ଯେହେତୁ ସାତକୋଶିଆ ଗର୍ ସାଂଚୁରିକୁ ଲାଗିଛି ରାୟଗଡ଼ା ବ୍ଲକ୍କୁ ଲାଗିଛି ଏଇଟା ସେଠି ବେଶୀ ଗୁରୁତ୍ୱ ଦିଆଯିବା କଥା ଆଠଗଡ଼ ଡିଭିଜନର ଡିଏଫ୍ଓଙ୍କ ତରଫରୁ ସ୍ପଷ୍ଟ ନିର୍ଦ୍ଦେଶ ଦିଆଯିବା କଥା ଯେ ଏରିଆ ବୁଲୁଛନ୍ତି ସେ ଯେଉଁ ଷ୍ଟାଫ୍ ବା ରେଞ୍ଜର ଅଛନ୍ତି ଗାର୍ଡ଼ ଅଛନ୍ତି ତାଙ୍କର ଡାଏରୀ চেকিং কৰা কথা এফ যিয়ে ডায়েৰী চেক কৰাৰ কথা সেই কাজি কি নাই যদি সেইটা ৰেকৰ্ডৰে অঁ ত'লে জনা পাৰিব সেনেকৈ কেতিয়ে দিন গস্ত কৰি যদি সেই গছ কৰি গোটেই ঘটনা হ'ল ত'লে দুই তিনি দিন ভিতৰত ডেট বডা মিলে দিন ডেৰীম কথা ক'ত আখি দৃশ্য বা দৃষ্টান্তমূলক পদ কান হ'ব নাই দুই হাজাৰ বাৰী গোটেই ইনষ্ট্ৰে যি বাপা কথা বাৰিপদাৰ যদি আকচন হৈ থাকে ત્યાં બૌધ હવે પુનરાવૃત્તિ હુતા નહીં એ બહુ પુનરાવૃત્તિ હોય છે જે હત્યા કરુ ઘન્ટગોડ્યા પે અસર પૂરા ફૂલ દમરે લાગી સેટા કારણ મને તમે કેમતી દિન ગસ્ત એરિયા ગસ્ત કરી ડાયરી

ইয়ে কোণী জায়গার গোটে জন্তু মরিযাই বা জন্তুটে দেখিলে জিযন্তা জন্তু দেখিলে সেইটা গোটে ডায়রি রেকর্ড করিযা কথা অনেক লোক জঙ্গল কু যাও জিপিএসটা ওয়াচর মানুষ আচ্ছা ওয়াচর মান সেইটা নুচর হলে অগজিলারি ফোর্স রেগুলার স্টাফ সহ যাই জঙ্গল গস্ত করিবে। ଯଦି ନିଜେ ଫରେଷ୍ଟ ଗାର୍ଡ଼ ଫରେଷ୍ଟର ଯିବେ ନାହିଁ ଏବଂ ଅନ୍ୟାନ୍ୟ କାମରେ ସେମାନେ ବ୍ୟସ୍ତ ରହିବେ ଆମର ଜଙ୍ଗଲ ପ୍ରୋଟେକ୍ସନ୍ଟା ହେଲା ଫାଷ୍ଟ ୱାର୍କ ତାପରେ ଅନ୍ୟାନ୍ୟ କାମ ଇଏ ଆମେ ଯଦି ଜଙ୍ଗଲ ଯିବା ନାହିଁ ବନ୍ୟପ୍ରାଣୀ କୁଆଡ଼େ ଅଛି ଦେଖିବା ନାହିଁ

তাপর উত্তরদায়ী রে সে দিহার বার মাস সরকুলারটি করা আমার তরফা বন্যপ্রাণী সমিত বারম্বার ডিমান দাবি করা যে আকাউন্টবিলিটি ফিক্স করা যাবে নহে হাতি মৃত্যু রকাযাই পাবি এবং তৎকালীন আডিসেটারি লে বিপি সিং এই ফরে অফিসে বহু ভাল ফরে অফিস সরকুলারটি করা যে যেকোন অপ্রাকৃত মৃত্যু যদি হব কোণে ইনকারি গোটা হব এবং ডিএফও এন্ড রেঞ্জ রোল ইনকোয়ারি গার্ড সেটা সেকেন্ড পার্ট হব এবং রোল অবহেলা যেতে দায়িত্ব কথা কি সেই জিনিসটা করা সেই আমি অর্ডার সেই গোটেই দিটা উদাহৰণ যদি ক'ব যদি ৰেঞ্জ অফিচৰ কৌশল ডি এফ কেনে হাত মানি নহয় কিন্তু মই তো ভাবে থৰ ঠক ফৰেষ্ট ডিপাৰ্টমেণ্ট ৰে কেৱল ফৰেষ্টৰ আ বেতন মিল দৰমা মিলৰ অফিচৰ বিনা দৰমাৰে কাম কৰো সবিলিটি ফিক্স করি মোট দায়িত্ব ভিতরে না ক্যাপাসিটি ভিতরে নাহি। তেন সেটা যাওয়ার কথা সেটা আমার ফরেস ডিপার্টমেন্ট কোড আছে যা কিছু ইনকারি ইনকরি উপরে বি তার কোড অফ কন্ডক্ট ফরেস কোড অনুসারে ইনকোয়ারি হওয়ার কথা কিন্তু প্রোটেকশন দেওয়ার কথা সেটা কিভাবে ভাবে দিয়া যায় কিভাবে ভাবে কোন করা যায় আমি জাণিনু আমি বহুত কড়া ডিএফ মান পাখরে কাম করছু আমি সাধারণ ঘটনা গোটে ঘটলে বি डीएफओ डाकिमितिया भाव में गाड़ी दिंती भाव में ये करती अच्छा. कर कर आम से जिन शिखिकी जहां आज आम जीवन मेंारिना शिखुना शिखुना शिखा लोक ना शिखे लोक ना जो बाबू कभरअपत होता है बहुत घृण्य क्या बहुत घृण्य क्या कभर कलाओं कभरअप हूँ जो तीनो घटना मुझे उदाहरण दिल फेब्रुआरी आठ फेब्रुआरी छबिश जून दुई रहा स्पष्ट प्रमाणित करन विभाग कर्मचारी তলকর্মচারী ভুলকু কভর অপ করা দোষ লুচা পুরা দম পুরা দম লাগি পড়ছে যে হাতি মৃত্যু যা হচ্ছে সমস্ত বহু বহু ধন্যবাদ আমার সহ বাবু বাবু ধন্যবাদ আমি কথা কুয়া যাই যে হাতি মৃত্যু রোকা ভাবে আগ ধারিকি আসি কাম করা কথা সি বাড়ি ফসল খাউছি जोतिपैँ यो हाती मृत्यु तिनोट इन्स्टान्स जो कथा मि त्यही तिनोट इन्सटान्से फरेस्ट कर्मचारीमा अफिसर भूमिका सन्दा घरको आसु समय सिक्छ प्रसङ्ग नमस्कार